আসসালামু আলাইকুম। জামালপুর থেকে কতগুলো গরু নিয়ে আসছেন? গরু আনছি 18টা। 18টা গরু নিয়ে আসছেন? এখন পর্যন্ত লোকজন আসে নাই, বিক্রি তো হয় নাই, তাই না? একটাও হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমাকে এই গরুগুলো একটু দামগুলো জানাবেন। এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি, স্যার ওজন আনুমানিক কত হবে? এই গরুগুলো 3.5 মন মাংস হবে। এটা 3.5 মনের মতো মাংস হবে? 3.5 মনের মতো। এটার দাম কেমন চাচ্ছেন? দাম এটার দাম চাইছি, এখন চাইছি মনে করেন যে 80-90। 80-90 চাচ্ছেন? একটু সাইডে দাঁড়ান, আমি গরুটা দেখাই। হ্যাঁ, 80-90। 80-90 চাচ্ছেন? হ্যাঁ। কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? 80 যেহেতু 90 চাচ্ছেন, 60-65 এরকম চিন্তা ভাবনা আছে? আর একটু বেশি? 75 করে কেনা। 75 করে কেনা, তাহলে আরো বেশি যেতে হবে। হ্যাঁ, বেশি যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এটা কয় দাঁতের গরু? দুই দাঁত। দুই দাঁতের? দুই দাঁত। তারপর একটা আমাকে দেখান। এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত। এই যে কালোর মধ্যে সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার ওজন কেমন হবে আনুমানিক? এটা 4 মনের মতো হবে। 4 মন হবে? 4 মন কম হতে পারে, 3.5 মনের একটু বেশি হবে। পৌনে 4 মনের মতো। এটার দাম কেমন চান? এটার দাম চাইতেছি 1 লাখ করে। 1 লাখ চাচ্ছেন? 3.5 মনের গরু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত হলে বিক্রি করার চিন্তা আছে? এটা 90 নিচে দেওয়া যাবে না। যে লালটা দেখতে পাচ্ছি, এটার চেয়ে বড় মনে হয় নাকি? হ্যাঁ, এটার চান না, এটা একটু বড় হবে। এটা একটু বড় হবে। ওজন কেমন হবে আনুমানিক? এটা 10 কেজি মাংস বেশি হবে। 4 মন হবে। 4 মনের মতো হবে? 4 মন। এটার দাম কেমন চান? এটার দাম চাইতেছি 1 লাখ 10। 1 লাখ 10। আচ্ছা, এটা কয় দাঁতের গরু? এটাও দুই দাঁত। দুই দাঁত। বিক্রির চিন্তা কত এটা? এটা মনে করেন যে 1 লাখের উপরে জানাবো। 1 লাখের নিচে যাবেন না, তাই তো? লেকের নিচে যাওয়া যাবো না। 4 মনের মতো গরু। ঠিক আছে। তারপরে যেটা দেখতে পাচ্ছি কালো। হ্যাঁ, এটা 3.5। এটা 3.5 মনের মতো হবে মাংস। 3.5 মন। কয় দাঁতের এটা? এটাও দুই দাঁত। দুই দাঁতের। হ্যাঁ। দাম কেমন চান এটার? এটা চাইছি 90,000। 90,000 চাচ্ছেন? 3.5 মনের মতো মাংস হবে। তাহলে বিক্রির চিন্তা কত এটা? এটাও 85 নিচে দেওয়া যাবে না। 85 নিচে দেওয়া যাবে না, তাই? আচ্ছা, যা বিক্রি করবেন সেটাই তো বলতেছেন। ঠিক আছে। তারপরে এই সাদাটা যেটা দেখতে পাচ্ছি, উঠানো যাবে না? মাত্রই শুইলো। এটা এটা বাজার বেশি তো, এটা কি নাই হয়েছে বেশি দাম? আচ্ছা, এটা একটু উঠানো, তাহলে ক্লিয়ার দেখা যাবে। এটা ওই একই একই দাম হবে? 3.5 মনের মতো? হ্যাঁ, 3.5 মন। এইগুলা সব এক সিরিয়ালি। তাহলে এগুলো কত হলে বিক্রি করার চিন্তা? 80-85 এরকম? না না, 90-90 উপরে যেতে হবে। উপরে যেতে হবে। এগুলো 3.5 মনের মতো মাংস হবে, তাই তো? 3.5 মন মাংস। আচ্ছা আচ্ছা। তারপরে এইটা দেখতে পাচ্ছি, এটা কি সেম সাইজ না একটু বড়? এটা মনে হচ্ছে একটু বড়। এটা একটু বড়। কত মন হবে এটা? এটা 4 মনের উপরে যাবে। 4 মনের উপরে যাবে? হ্যাঁ। কয় দাঁতের এটা? এটাও দুই দাঁত। দুই দাঁত? এগুলো সবগুলো দুই দাঁতের না? এগুলো সব দুই দাঁত। আচ্ছা আচ্ছা। এটার দাম কেমন চান? এটার দাম চাইছি 1 লাখ 20। 1 লাখ 20 চাচ্ছেন? 4 মনের উপরে যাবে? এটা উপরে যাবে। কত হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে? 1 লাখ 10। 1 লাখের নিচে আসবে এটা? না, 1 লাখের নিচে আসবে না। না। আচ্ছা, বেশি দামে কেনা? কেনা পড়ছে বেশি দামে। অন্যান্য বছর মানে অন্যান্য বছর 20,000 গিরা মনে করেন যে এগুলা এই গরুগুলা কেনা হয়েছে। আচ্ছা, 20,000-এর মতো বেশি দিয়ে কেনা হয়েছে এই এই বছরগুলা। আচ্ছা আচ্ছা, কেন এই বছর এত দামটা বেশি হলো? এই বছর দাম মনে করেন যে কেন যে হলো, মানে টাকার দাম নাই তো। কামাই করে বেশি এখন। হ্যাঁ, যার পূর্বে এখন টাকা টাকা কয় না। আচ্ছা, তারপরে যেটা দেখতে পাচ্ছি বসে আছে, এটা ওই 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 দামি এই? হ্যাঁ, একই একই। 4 মনের মতো হবে এটা? 4 মনের মতো হবে। একই উপরে যেতে হবে এটা? একই একই। আচ্ছা, এটা কি বড় মনে হয়? এটা বড়। এটা 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 একটু উঠানো যাবে? উঠাতে পারলে কি দেখা যেত? কেবল শুইলো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হারানো গেছে। এটার ওজন কেমন হবে আনুমানিক? এটা 5 মনের উপরে যাবে। 5 মনের উপরে যাবে? এটা কি বেশি নাকি না? করো ফার্ম ফার্মের। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন চান? এর দাম যদি 30-40 হাজারের মতো। 1 লাখ 30-40 চাচ্ছেন? কত হলে দেওয়া চিন্তা ভাবনা, যেহেতু 5 মনের মতো হবে? 6 মন হবে। 6 মনের মতো হবে, তাই তো? আচ্ছা, কেমন বিক্রি করার চিন্তা আছে? 30-40 তো চাচ্ছেন? আপনার 1-10-15 এরকম? না না না, বেশি আরো বেশি যেতে হবে। 30
কত হলো বিক্রি চিন্তা আছে? 90,000 লাগবে। কম হবে না? এটা দাম কম দেওয়া যাবে, আব্দুল কুদ্দুস, আর মোবাইল নাম্বারটা বলেন যেটা দিয়ে যোগাযোগ করবে আপনার সাথে। আমি যে মনে করেন মূল্য যে দরে বেশ আর কি, সেটাই বলছি, সেটাই বলছি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কোন নির্দেশ বলি নেই? আচ্ছা ঠিক আছে, যদি এই দামে কেউ নিতে চায় তাহলে আপনার কাস্টমার আসলে তো দাম বাড়বে না? না না না, আমি বারবার আসাবো না। আচ্ছা আপনার কাছে যা বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা।